সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আর আজকে ভাইফোঁটা, ভাইফোঁটা দ্বিতীয়া, আর আমাদের দ্বিতীয়াতেই কিন্তু ভাইফোঁটা হয়। তা ওই বাড়িতে যাব, এই জন্য সকাল সকাল উঠে স্নান ঠান করে সব কিছু রেডি হয়ে গেছে। আর এখন দেখো বাজে 9:10, কিন্তু বেরাতে পারছি না, কারণ আমার মহারাজ এখনও ওঠেননি, ঘুমাচ্ছে। তা এখন ওনাকে তুলবো, তারপর রেডি করে দেব। ওর খাবার টাবার বানানো হয়ে গেছে, আর দেখো ওই যে জামা কাপড় সব একদম রেডি করে রেখেছি, সব কিছু রেডি। উঠলে ওকে খাওয়াবো, খাইয়েই আমরা বেরিয়ে পড়বো। তা রেডি হয়ে নি, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। দেখো আমরা রেডি হয়ে গেছি, এই যে আমার দোতাবাবু এটা পড়েছে, আর আমি আপাতত এখন একটা চুড়িদার পরেছি। এই দেখো, ওখানে গিয়ে দেখি, নিয়ে যাচ্ছি সাথে করে, চেঞ্জ করতে পারবো না কি জানি না। তা এখন বেরিনি, অনেক দেরি হয়ে গেছে, এর মধ্যে একবার ফোনও চলে এসেছে, এখন ঝটপট বেরিয়ে পড়বো। চল গিয়ে দেখলাম পিসি বাবাকে ফোঁটা দিচ্ছে। বাবা যেহেতু কাজে বেরিয়ে যাবে, তাই জন্য বাবাকে ফোঁটাটা দিয়ে দিচ্ছে। এটা আমার বড় পিসি, আর আমার ছোটো পিসি এই পৃথিবীতে আর নেই, তাই একটাই এখন পিসি আছে। আর আমার এই বড় পিসির কিন্তু প্রায় 70-এর কোঠায় পা দিচ্ছে, কিন্তু এই বয়সে এসেও প্রত্যেকটা আনন্দে পিসিকে কিন্তু আমরা পাই। আর আমার বাবা কাকু এরাও কিন্তু প্রত্যেকটা আনন্দে আমার পিসিকে ভোলে না। এই যে আমার বাবা যেই পাঞ্জাবিটা পরছে, এই পাঞ্জাবিটাই পিসি কিন্তু ফোঁটাতে বাবাকে দিয়েছে, তা সেটা পরেই বাবা বেরিয়ে গেল। তারপরে আমি আমার ভাইকে ফোঁটা দিয়ে দিচ্ছি, ভাইও যেহেতু বেরাবে এর জন্য ফোঁটাটা দিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে যেন ভীষণ বড় করে ফোঁটার এই অনুষ্ঠানটা আগে হতো, যেহেতু আমাদের দুই ঘরে দুটো ভাই আর আমরা অনেক কটা বোন ছিলাম, তাই অনুষ্ঠানটা অনেকটা বড় করেই হতো। কিন্তু এখন সবার বিয়ে হয়ে গেছে, তাদের ছেলে মেয়ে হয়েছে, যারা দূরে থাকে তারা এখন আসতে পারে না, কারণ তাদের ছেলে মেয়ের আবার জ্যাঠাতো খুড়তুতো ভাই বোন আছে, সেখানেও ফোঁটা দিতে হয়। তাই অনুষ্ঠানটা অনেকটাই ছোট হয়ে এসেছে, কিন্তু ছোট হলেও কি হবে, আনন্দটা কিন্তু ঠিক আগের মতনই আছে। আর এটা হচ্ছে আমার জ্যাঠাতো দাদার ছেলে, আর ওই পাশে আমার ভাইয়ের ছেলে, তা মা ওদেরকে ফোঁটা দিয়ে দিচ্ছে, আমার পিসিও ওদেরকে ফোঁটা দিয়েছে। আর এইখানে একটা মজার ব্যাপার হয়েছে, আমার মা সবাইকে খামে টাকা দিচ্ছিল, তা কি করেছে, একটা খামের ভেতরে টাকা না ঢুকিয়ে একটা খামের মতোই ডবল ডবল টাকা ঢুকিয়ে দিয়েছে। এবার যে ফাঁকা খামটা পেয়েছে সে বলছে, এতে তো টাকাই নেই, ফাঁকা খাম দিয়েছে আম্মা আমাদেরকে। এই নিয়ে ভীষণ একটা মজা হয়েছে। এই যে দেখো আমাদের বাড়ির দুই বউ মিষ্টি নিয়ে বসে গেছে, নিয়ে গেছি ভাইদের জন্য মিষ্টি। ভাইরা কিন্তু একটুও মিষ্টি খায়নি, মানে একটা গোটা মিষ্টিও খায়নি, একটুখানি ভেঙে খেয়েছে। সেই মিষ্টিগুলোই প্যাকেট করে দিয়েছি দুই ভাইয়ের, যে ওরা খাবে পরে এসে। তা আমার ভাই তো দূরের কথা, দুজনে মিলে বসে গেছে খেতে। আমার তো আসবে না, সন্ধ্যা লম্বা সন্ধ্যার আমি জানি, আমি এই কুর্তিটা ফোটাতে আমাকে আমার দাদা দিয়েছে, তা সেটাই একটু খুলে দেখছিলাম সাইজটা ঠিক আছে কিনা। আর তোমরা বলো কুর্তিটা কেমন হয়েছে? এই বাড়িতে চলে এসেছি, এসেই না ফোঁটা দিয়ে দিয়েছি, কারণ সবাই বেরাবে, দাদাও কাজে যাবে, ভাইও সব বেরাবে, তাই এসে আর কিচ্ছু করতে পারিনি, ফোঁটা দিয়ে দিয়েছি। আর দোতা আজকে ভীষণ জ্বালান জ্বালাচ্ছে, জানো, আমাকে ছাড়ছেই না, এত কাঁদছে, তা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন ঘুমাচ্ছে। তা ফোঁটা ফোঁটা হয়ে গেছে, এখন একটুখানি খাবো, খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার অনেক গল্প। মা পোলাও রান্না করেছিল, তা সেই পোলাওই দিয়েছে আমাকে আর পিসিকে খেতে, তাই খেয়ে নিলাম। আর আমি বাড়ির থেকে একটা বাতাবি লেবু নিয়ে গেছিলাম, অনেক বড় লেবুটা এনেছিল আমাদের ও, তা একা একা না ভালো লাগে না এই বাতাবি লেবু মাখা খেতে, তা ভাবলাম এটা ওই বাড়িতে নিয়ে যাই, আজকে ওই বাড়িতে এত লোক আছে, সবাই মিলে এটা মাখা করে দুপুরবেলা খাবো।
আমার মহারাজ এই বাড়িতে গেলে বড্ড খুশি হয়, এত লোকজন দেখতে পারে তা ভীষণ খুশি হয়ে যায়। আর আমার বাবা দেখো ওকে দেখানোর জন্য নিচ থেকে একটা ছোট্ট বিড়ালের বাচ্চা নিয়ে এসছে, তা সেটাই ও ধরার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু যেহেতু ধরতে দেয়নি বলে এর পরে ওর কি কান্না জানো না তো। বলিস না শান্ত, বিকেলবেলায় সবাই বসে এখানে গল্প করছিলাম তাই একটু ক্লিপ নিলাম। আসলে কি জানো তো, আমি বাড়ির থেকে ভেবে যাই ওই বাড়িতে গেলে সুন্দর করে ব্লগ করব, এত লোক থাকবে সবার ক্লিপ নেব, তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ওই বাড়িতে গিয়ে সারাক্ষণ এতটাই আনন্দে ব্যস্ত থাকি, সবার সঙ্গে এতটাই গল্পে ব্যস্ত থাকি যে আমি ভিডিও করতেই ভুলে যাই। সন্ধ্যার সময় ভাবছিলাম বাড়ি চলে যাব, কিন্তু বাবা শুরু করলো, সবাইকে বললো চল একটু ঘুরতে যাই। তা দেখো আমি তো আর জামা আনিনি, এটা পরে এসেছিলাম, এটাই পরে নিয়েছি যে পিসি যাচ্ছে, আর পিসিকে এটা দিয়েছে আমার জ্যাঠাদাদার ছেলে, ফোটাতে এই শাড়িটা দিচ্ছে সেটাই পরেছে। আর এই যে আমার মহারাজ রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে, এখন যাব। আর ওইদিকে আমাদের সূর্য কোথায় বাবা? ওই যে সূর্যকে রেডি করছে দুজনে মিলে, দাঁড়া দেখাচ্ছি। এ ভাই দাঁড়া, এই যে ছোট মেয়ে, ছোট মেয়ে, ছোট মেয়ে কি বল, সূর্য রেডি রেডি শোনো, তারপর রেডি ঠেডি হয়ে আমরা দেখো সবাই বেরিয়ে পড়ছি, মা আমি আমার ভাইয়ের বউ দুটো ছোট্ট পুচকু সবাই যাচ্ছি। আর যেহেতু আজকে পাড়ায় ভাসান বলে আমার ভাইয়ের বড় ছেলেটা গেল না, ওকে অনেকবার বললাম চল কিন্তু ও যায়নি, তা আমরাই বেরিয়ে গেলাম এই আশেপাশে একটু ঘোরাঘুরি আর একটু খাওয়া দাওয়া, এটাই তো জীবনের রসদ তাই না। বাড়িতে চলে আসলাম, এত ভিড় রাস্তা ঘাটে কিচ্ছু করতে পারছি না, একটা না ভিডিও করতে পেরেছি না কিছু করতে পেরেছি। এই দেখো আমার মহারাজকে আমার মা কিনে দিয়েছে, তা চলে এসেছি এখন, ড্রেস ফ্রেস ছেড়ে সব কাজে হাত দিতে হবে, ওকে খাওয়াবো, ছেলের খাবার তৈরি করব, তার চটপট তৈরি করে নিই। তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, শুভরাত্রি।